আপনাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনারা কোনো একটি প্রোডাক্টের ফ্রন্ট প্যাকেজিং অথবা লেবেলিং অথবা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেই প্রোডাক্টটি কিনেছেন কিন্তু সেই প্রোডাক্টটি আপনাদের ত্বকে স্যুট করেনি, অথবা সেই ফ্রন্ট প্যাকেজিং লেবেলিং অথবা অ্যাডভার্টাইজমেন্টে যে বিষয়টি ক্লেম করা হয়েছিল সেটি আপনার ত্বকে ফুলফিল হয়নি অথবা আপনি সেই অনুযায়ী বেনিফিট পাননি। এতে করে আমাদের সময় টাকা যেরকম ওয়েস্ট হয়, সাথে সাথে কিন্তু আমাদের স্কিনও অনেক বেশি প্রবলেম ফেস করে। সেই প্রোডাক্টগুলো স্যুট না করলে আমরা অনেক ধরনের স্কিন ইস্যুসে ভুগে থাকি। এখন কোনো উপায় যদি আমরা জানতে পারতাম যে আসলে প্রোডাক্টটি কী ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, সেই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের ত্বকের জন্য উপকারী কি না, অথবা আমরা যদি এটাও জানতে পারতাম যে প্রোডাক্টটি যে ফ্রন্ট প্যাকেজিং অথবা লেবেলিং করেছে যে প্রোডাক্টটিতে এই উপাদানটি আছে যেটি আপনার ত্বকের জন্য অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে, সেটি আদৌ সেই প্রোডাক্টে আছে কি না সেটি যদি জানার কোনো উপায় থাকতো তাহলে আমাদের টাইম, মানি এবং বিশেষ করে আমাদের ত্বক অনেকটাই সেভ হয়ে যেত। সো ওয়েলকাম স্কিন কেয়ার নার্ডস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেসিকভাবে কীভাবে আমরা একটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট পড়তে পারবো, অর্থাৎ সেই প্রোডাক্টটি কী কী ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এবং কিছু রিলায়েবল সোর্স বা সাইট যেগুলোর হেল্প নিয়ে আমরা আমাদের এই জিনিসটাকে আরও বেশি পরিমাণে কনফার্ম করতে পারবো। এবং লাস্টলি একটি প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট অ্যানালাইসিস করে দেখাবো অ্যাজ এ এক্সাম্পল, যাতে করে আমাদের ফ্রন্ট প্যাকেজিং অথবা অন্য কারো রিভিউয়ের উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাই বুঝতে পারি যে সেই প্রোডাক্টটি আমাদের জন্য ভালো হবে কি না। অ্যান্ড ওয়েট, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হন এবং অলরেডি ভেবে থাকেন যে আপনি ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, দেন ওয়েট আ মোমেন্ট। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এখানে এই ভিডিওতে কোনো বড় বড় সাইন্টিফিক নেম বা অন্য কোনো কিছু থাকবে না। আমরা সবাই যাতে একটি প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট বেসিকভাবে পড়তে পারি এজন্য আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে। So stay tuned. Hello, Assalamualaikum everyone. I'm Brown Girl called Yasmin, talking from Tales of Brown Skin, where I will provide you information about your skincare, haircare, DIY, and sometimes makeup and fashion from my own research and knowledge. If you are interested in those things, then make sure you subscribe to my channel and ring the bell icon so that you could never miss my any video. আপনারা চাইলে আমাকে Facebook এবং Instagram এ ফলো করতে পারেন, যেখানে আমি প্রতিদিন ছোট ছোট ভিডিও টিপস শেয়ার করে থাকি এবং আমি আমার ভিডিওগুলোর আপডেটও দিয়ে থাকি। ইনগ্রিডিয়েন্ট লিস্ট পড়া জানার আগে বেসিক্যালি আমাদের জানতে হবে একটি প্রোডাক্ট কী কী ধরনের জিনিস নিয়ে তৈরি হতে পারে। এটি আসলে বলার পেছনে কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টের কথা বলবো যে এই ইনগ্রিডিয়েন্টটি এই প্রোডাক্টে এই কারণে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হয়তো বা এটি একটি ইমালসিফায়ার অথবা এটি একটি ইমোলিয়েন্ট, এটি একটি হিউমেক্টেন্ট, এই টার্মগুলোর সাথে যাতে আমরা পরিচিত থাকতে পারি এবং আমরা যাতে বুঝতে পারি তখন খুবই সহজে যে আসলে এই ইনগ্রিডিয়েন্টটি ওই প্রোডাক্টে কেন ইউজ করা হয়েছে। তাই সেসব ব্যাপারে আগে ছোট্ট করে একটু জেনে নিই। আসলে প্রোডাক্টে কী কী ইনগ্রিডিয়েন্ট থাকবে সেটি ডিপেন্ড করে প্রোডাক্টের ধরনের উপর বা টাইপের উপরে। এখন এটি প্রোডাক্টে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ দুটো ইনগ্রিডিয়েন্টই থাকবে। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় আসলে ট্রিটমেন্ট হিসেবে, অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো স্পেসিফিক স্কিন কনসার্ন অনুযায়ী বানানো হয়। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলা যায় আলফা হাইড্রোক্সি অ্যাসিড বা AHA, বেটা হাইড্রোক্সি অ্যাসিড বা BHA, এ ধরনের কেমিক্যাল এক্সফোলিয়েটরগুলো। যদি আপনি কেমিক্যাল এক্সফোলিয়েটরের ব্যাপারে না জেনে থাকেন তাহলে আপনি কিন্তু অলরেডি স্কিন কেয়ারের অনেক বড় একটা জিনিস মিস করছেন। আমি ডিটেলসলি আলোচনা করেছি কেমিক্যাল এক্সফোলিয়েটর কী এবং আমাদের জন্য কেন জরুরি, তাই এক্ষেত্রে আমি AHA আর BHA এর কাজগুলো বলছি না। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখানে ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে আসতে পারেন। এবারে AHA BHA ছাড়াও প্রোডাক্টে নায়াসিনামাইড, ভিটামিন সি, রেটিনয়েডস, হাইলুরোনিক অ্যাসিড, এরকম আরও অনেক ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকতে পারে। এবং যেটা আমি বললাম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলোর কাজই হচ্ছে আমাদের স্পেসিফিক স্কিন কনসার্নকে ফুলফিল করা। এখন কোন একটি প্রোডাক্টে বলা হলো যে সেখানে AHA রয়েছে, এখন সেই প্রোডাক্টে AHA থাকা মানে যে শুধুমাত্র সেখানে AHAই থাকবে এরকম কোনো কিছু কিন্তু না। প্রোডাক্টে কিছু ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস প্লাস টেক্সচার এনহ্যান্সার থাকতে পারে যা প্রোডাক্টের মধ্যে ব্যালেন্স আনতে সাহায্য করে এবং আমরা প্রোডাক্টে যে টেক্সচারটি দেখতে পাই, অর্থাৎ প্রোডাক্টটি ক্রিম টেক্সচারের অথবা টোনার টেক্সচারের, সেই টেক্সচারটি আনতে হেল্প করতে পারে। এছাড়াও ময়শ্চারাইজিং প্রোডাক্টগুলোতে তিন ধরনের জিনিস আমরা দেখতে পাই, ইমোলিয়েন্ট, হিউমেক্টেন্ট এবং অক্লুসিভ। ইমোলিয়েন্ট আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য আমাদের ত্বকের উপরিভাগে একটি লেয়ার সৃষ্টি করে থাকে, ত্বক রাফ বা ড্রাই হয়ে গেলে এটি ত্বককে রিপেয়ার করে থাকে। এছাড়াও এটি স্কিনকে স্মুথ এবং সফট করতে অনেক বেশি পরিমাণে হেল্প করে থাকে। পপুলার ইমোলিয়েন্টের মধ্যে রয়েছে প্ল্যান্ট অয়েলস, ফ্যাটি অ্যালকোহলস, ফ্যাটি অ্যাসিড, সিলিকন, শিয়া বাটার, ডাইমেথিকন এটসেট্রা। এবারে আসি হিউমেক্টেন্ট। হিউমেক্টেন্টকে পানি অ্যাট্রাক্ট করার ম্যাগনেটও বলতে পারেন। আমাদের ত্বকের পানি শূন্যতা পূরণ করার জন্য এটি আমাদের ত্বকের গভীরে যে আমাদের ত্বক থেকে পানি নিয়ে এসে আমাদের আপার লেয়ারের পানি শূন্যতাটাকে রোধ করে। এছাড়াও হিউমেক্ট এনভায়রনমেন্ট থেকে পানি শোষণ করে আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতাকে ফুলফিল করে থাকে। এছাড়াও এই পানির সাথে আমাদের ত্বক থেকে বের না হয়ে যেতে পারে হিউমেক্টেন্ট সেদিকেও খেয়াল রাখে। কিছু পপুলার হিউমেক্টেন্টের মধ্যে রয়েছে हाइड्रोनिक एसिड, ग्लिसरीन, पेंथनॉल, सोडियम पीसीए, मधु, एलोवेरा, ब्यूटालिन ग्लाइकॉल, प्रोपिलिन ग्लाइकॉल, यूरिया, सोरबिटल एटसेट्रा। ऑक्लूसिव ऑक्लूसिव हमारे त्वकेर वाटर लस प्रिवेंट करे थाके एबं एटी इमोलिएंट एबं ह्यूमेक्टेंटेर तुलनाय एकटु भारी हये थाके एबं एटी इमोलिएंट एबं ह्यूमेक्टेंटेर तुलनाय एकटु भारी हये थाकार कारणे एटी त्वकके गभीरे जे मयश्चाराइज करे थाके। किछु पपुलार ऑक्लूसिवेर मध्ये रयेछे सेटाइल अल्कोहल, पैरिफिन, पेट्रोलियम, मिनारेल ऑयल एटसेट्रा। एछाड़ाओ प्रडक्टे एंटीअक्सिडेंट थाकते पारे। एंटीअक्सिडेंट हच्छे एमन किछु मलिकिउल जा आमादेर त्वक के फ्री रैडिकल डैमेज होते बाधा दे। फ्री रैडिकल डैमेज आसले एक्सप्लेन करा एकटू टाफ, जार कारणे आमी खूब शर्टली बोलछी जे फ्री रैडिकल डैमेजर कारणे आमरा आसले कि कि प्रॉब्लम फेस करे थाकि। फ्री रैडिकल डैमेजर कारणे आमादेर स्किनेर कोलाजेन ब्रेकडाउन हये थाके, जार फले आमादेर स्किनेर रिंकल्स, फाइन लाइन्स इत्यादि अनेक ताड़ाताड़ी देखा देय। एछाड़ा आमादेर स्किनेर डार्क स्पट, हाइपार पिगमेंटेशन देखा दिते पारे। एंटीअक्सिडेंट्स टाइप उपादानेर मध्ये रयेछे विटामिन सी। आसले आमरा जखन प्रॉडक्ट ইনগ্রেডিয়েন্ট দেখবো তখন সেখানে ভিটামিন সি হিসেবে কোনো কিছু দেখবো না। ভিটামিন সি এর আসলে অনেকগুলো ফর্ম দেখতে পাওয়া যায়। ভিটামিন সি এর কিছু ফর্মের মধ্যে রয়েছে এল-অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসকর্বিল ফসফেট, ম্যাগনেসিয়াম অ্যাসকর্বিল ফসফেট এটসেট্রা। এছাড়াও আরেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস হচ্ছে ভিটামিন এ এর ফর্ম হিসেবে রেটিনয়েডস বা রেটিনয়েল অথবা রেটিনয়েন দেখা দেয়। ভিটামিন ই হচ্ছে আরেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই এর ফর্ম হিসেবে দেখা যায় टोकोफेरल एसिडेट के। नॉर्मली आमरा जानी तेल और पानी कखनो एकसाथे मिक्स करा जाए ना, किन्तु प्रोडक्ट बानानोर समय आमादेर त्वकेर प्रयोजन अनुयायी तेल एवं पानी उभयेर दरकार होते पारे, जार कारणे एटी प्रोडक्टे तेल एवं पानी उभय व्यवहार करा हय। एखन एई तेल बा पानी एकटुर साथे खूबई भालोमतो बन्ड क्रिएट करे थाके अथवा प्रोडक्ट जाते पानी छेड़े ना देय सेजोन्नो प्रोडक्टेर मध्ये किछु बाइंडार एवं इमाल्सिफायर यूज करा हय। এবং এই বাইন্ডার অথবা ইমালসিফায়ারের কাজ হচ্ছে তেল এবং পানিকে একসাথে ধরে রাখা। এছাড়াও প্রোডাক্টের স্টেবিলাইজার বা সারফেক্টেন্ট ইউজ করা হয়, যাদের কাজ হচ্ছে প্রোডাক্টের ফর্মুলেশনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখা। এছাড়াও সারফেক্টেন্ট ক্লেনজিং, প্রোডাক্টকে ঠিক করা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টির জন্য ইউজ করা হয়ে থাকে। এবারে আসি টেক্সচার এনহ্যান্সার। কোনো প্রোডাক্ট যাতে আমাদের স্কিনে খুব ইজিলি স্প্রেড আউট হয়ে যায়, অর্থাৎ আমরা যাতে খুব স্মুথভাবে সেটি আমাদের স্কিনে স্প্রেড করে ফেলতে পারি, সে কারণে প্রোডাক্টের মধ্যে টেক্সচার এনহ্যান্সার ইউজ করা হয়। এছাড়াও সলভেন্টস এবং প্রিজারভেটিভ ইউজ করা হয়। আসলে প্রোডাক্টের মধ্যে সব ইনগ্রিডিয়েন্ট যাতে একটার সাথে খুব ভালোভাবে মিশে থাকে, অর্থাৎ কোনো একটি ইনগ্রিডিয়েন্ট যাতে ছাড়া না হয়ে যায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়ে থাকে। এছাড়াও অনেক প্রোডাক্টের ক্ষেত্রে পারফিউমও ইউজ করা হয়ে থাকে, যাতে করে আমরা প্রোডাক্টের মধ্যে এক ধরনের ফ্রেগরেন্স পাই। এবং যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের ফ্রেগরেন্স জাতীয় প্রোডাক্ট আসলে অ্যাভয়েড করাটাই উচিত, কারণ এতে করে আমাদের স্কিনের সেন্সিটিভিটি আরও বেশি পরিমাণে বেড়ে যায়। একটি প্রোডাক্টের মধ্যে যে শুধুমাত্র এই কয়টি জিনিসই ইউজ করা হয় সেটা না, প্রোডাক্টে আসলে আরও অন্যান্য অনেক কিছু ইউজ করা হয় যাদের প্রত্যেকটির কাজ আলাদা আলাদা, কিন্তু এই কয়টি ইনগ্রেডিয়েন্ট মোটামুটি সব প্রোডাক্টই ইউজ করা হয় এবং এগুলো কমন ইনগ্রেডিয়েন্ট, তাই আমি এগুলোর ব্যাপারে বিশদভাবে আলোচনা করলাম। এবারে আসি ইনগ্রেডিয়েন্ট লিস্ট করার রুলে। সর্বপ্রথম হচ্ছে আমরা এই ইনগ্রেডিয়েন্ট লিস্টটি কোথায় পাবো। এফডিএ অ্যাপ্রুভড যে কোনো প্রোডাক্টে ইনগ্রেডিয়েন্ট লিস্ট প্রোডাক্টের প্যাকেটে অথবা প্রোডাক্টের গায়ে থাকা উচিত এবং এটি প্রোডাক্টের ধরন ভেদে এটি বড় অথবা ছোট হতে পারে। এবং বড় ইনগ্রেডিয়েন্ট লিস্ট দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, সব ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে আসলে আমাদের না জানলেও চলবে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রোডাক্ট, রাইট। এবং আমি সবসময় বলবো যে প্রোডাক্টের ফ্রন্ট প্যাকেজিং অথবা লেবেলিংয়ের উপরে বিশ্বাস না করে সবসময় ইনগ্রিডিয়েন্ট লিস্টটিকে খোঁজার চেষ্টা করতে। যেসব প্রোডাক্টের প্রপার ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া থাকে না, সেসব প্রোডাক্টের ফর্মুলেশনের ব্যাপারে যেরকম কোয়েশ্চেন থাকে সেই প্রোডাক্টে আসলে অন্য কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে যেটি আমাদের ত্বকের জন্য ক্ষতিকর হবে নাকি আমাদের কিন্তু সেটাও জানার কোনো চান্স থাকে না। তাই আমি বলবো ফুল ইনগ্রিডিয়েন্ট লিস্ট থাকে না এরকম প্রোডাক্ট আসলে অ্যাভয়েড করাটাই উচিত আমাদের জন্য। ইনগ্রিডিয়েন্ট লিস্টে লেখা হয়, এটির একটি নিয়ম আছে, প্রোডাক্টে কি কি ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এবং সেটি কতটুকু পরিমাণে ব্যবহার করা হয়েছে সেটার পার্সেন্টেজের উপর ভিত্তি করে ইনগ্রিডিয়েন্ট লিস্টটি সাজানো হয়। অর্থাৎ প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত হায়ার পার্সেন্টেজ থেকে লোয়ার পার্সেন্টেজ পর্যন্ত প্রোডাক্টগুলো সাজানো থাকে। অর্থাৎ প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্টের শুরুর দিকে যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো প্রোডাক্টটিতে অনেক বেশি পরিমাণে রয়েছে এবং এর পরের ইনগ্রিডিয়েন্টগুলো আস্তে আস্তে তুলনামূলকভাবে কম পরিমাণে রয়েছে। সো একটি ইনগ্রিডিয়েন্ট লিস্ট পাওয়ার পরে আমরা আসলে ইনগ্রিডিয়েন্ট লিস্টের প্রথম পাঁচ থেকে ছয়টি ইনগ্রিডিয়েন্ট আমরা দেখব। কারণটা একটু আগেই আমি বললাম যে প্রোডাক্টটিতে আসলে যে ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো অনেক হায়ার পার্সেন্টেজে থাকে সেগুলো এই 5-6টি ইনগ্রিডিয়েন্টের মধ্যেই থাকে, এবং কোনো প্রোডাক্ট যদি ক্লেম করে যে তাদের প্রোডাক্টের মধ্যে এই উপাদানটি রয়েছে, ধরুন কোনো একটি প্রোডাক্ট ক্লেম করলো যে তাদের প্রোডাক্টের মধ্যে ভিটামিন সি রয়েছে, কিন্তু আমরা ইনগ্রিডিয়েন্ট লিস্টের প্রথম 5-6টি ইনগ্রিডিয়েন্টে ভিটামিন সিটি দেখলাম না। ভিটামিন সিটি ধরেন আরও অনেক পরে যে লেখা হয়েছে, তাহলে বুঝতে হবে সেই প্রোডাক্টে ভিটামিন সি এর যে পরিমাণটি সেটি খুবই কম। আর ইনগ্রিডিয়েন্ট লিস্টের প্রথম 5-6টি প্রোডাক্টে দেখবেন, কিন্তু আমি একটু ছোটো একটি ট্রিক শেয়ার করতে চাই যেটা আমি অলওয়েজ দেখি, সেটি হচ্ছে প্রোডাক্টের প্রথম 5-6টি ইনগ্রিডিয়েন্ট তো অবশ্যই দেখবেন, সাথে শেষের দিকে কিছু ইনগ্রিডিয়েন্টও খেয়াল রাখবেন। মেইনলি যদি কোনো একটি প্রোডাক্টে পারফিউম বা প্যারাবেন ইউজ করা হয় তাহলে সেই ইনগ্রিডিয়েন্টগুলো শেষের দিকেই থাকে। সো আপনি যদি শেষের দিকে দেখতে পান যে সেই প্রোডাক্টটিতে অনেক বেশি পারফিউম ইউজ করা হয়েছে, তাহলে সেই প্রোডাক্টটি আসলে অ্যাভয়েড করাটাই ভালো হবে, কারণ পারফিউম অ্যাকনেপ্রোন স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য আসলে অতটা ভালো না। এটি আমাদের স্কিনকে আরও বেশি পরিমাণে সেন্সিটিভ করে তোলে। দেন ইনগ্রিডিয়েন্ট লিস্ট করার সেকেন্ড রুলটি হচ্ছে 1% লাইনটিকে ফাইন্ড আউট করা। এবারে এই 1% লাইন বলতে আসলে কি বোঝায়? কোনো একটি প্রোডাক্ট যখন তৈরি করা হয় তখন কিন্তু আমরা যেরকমভাবে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট সম্বন্ধে জানতে পারছি যে এটি ইনগ্রিডিয়েন্ট লিস্টটি প্রোডাক্টের পেছনেই দেওয়া থাকে, আমরা কিন্তু প্রোডাক্টের ফর্মুলেশনের ব্যাপারে জানতে পারি না। অর্থাৎ সেই প্রোডাক্টে ইনগ্রিডিয়েন্টগুলো কী পরিমাণ পার্সেন্টেজে ইউজ করা হয়েছে আমরা কিন্তু সেটার ব্যাপারে জানি না অ্যাজ আ কনজিউমার, এবং এটি কোম্পানি দেয়ও না, কারণ এতে করে তাদের প্রোডাক্ট কপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রোডাক্টটি তৈরি করার সময় যেসব ইনগ্রিডিয়েন্টগুলো 1%-এর কম কনসেন্ট্রেশনে ইউজ করা হয়েছিল, সেক্ষেত্রে আসলে ব্র্যান্ড বা কোম্পানিগুলোর ইনগ্রিডিয়েন্ট লিস্ট তৈরি করার সময় কোনো অর্ডার ফলো করতে হয় না। অর্থাৎ হায়ার থেকে লোয়ার পার্সেন্টেজের যে অর্ডারটি সেটি তারা ব্রেক করতে পারে। যদি কোনো একটি ইনগ্রিডিয়েন্ট 1%-এর কম ইউজ করা হয় তাহলে সেটি তারা যে কোনো অর্ডারে যে কোনো জায়গাতেই ইউজ করতে পারেন, অর্থাৎ সেটি তারা প্রথম দিকেও রাখতে পারেন অথবা শেষের দিকেও রাখতে পারেন। এবং এটি ধরা হয়ে থাকে 1% লাইনে যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে এর পরে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয় সেগুলোর কনসেন্ট্রেশন আসলে খুবই কম থাকে, অর্থাৎ 1%-এর থেকে আরও বেশি পরিমাণে কম থাকে। এখন আমরা কিভাবে জানবো যে কোন কোন ইনগ্রিডিয়েন্টগুলো 1%-এর কম ইউজ করা হয়েছে? আসলে অনেস্টলি বললে এটি প্রপারলি জানা পসিবল না, কিন্তু কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলি মোটামুটি সব প্রোডাক্টই 1% লাইনে ইউজ করে থাকে। যেসব ইনগ্রিডিয়েন্টগুলোকে 1% লাইন ধরা হয় সেই সকল ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেনক্সিথাইল, বিটলিন গ্লাইকল, জ্যান্থান গাম এটসেট্রা। সো 1% লাইন থেকে আসলে আমরা কীভাবে বুঝবো? এক্ষেত্রে অ্যাজাম্পশনটা এভাবে ধরা যায়, ধরুন কোনো একটি প্রোডাক্ট ক্লেম করছে তাদের প্রোডাক্টের মধ্যে 95% অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রয়েছে, কিন্তু আপনি যখন ইনগ্রিডিয়েন্ট লিস্টটি দেখলেন তখন দেখলেন যে এই 1% লাইনের যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলোর পরে যে অ্যালোভেরা এক্সট্র্যাক্টটি লেখা হয়েছে, তাহলে বুঝতে হবে আসলে সেখানে 95% এক্স্যাক্টলি অ্যালোভেরা এক্সট্র্যাক্ট নেই। সেক্ষেত্রে 95% অ্যালোভেরা এক্সট্র্যাক্টটি শুধুমাত্র কাস্টমার অ্যাট্রাকশনের জন্য অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করা হয়েছে, অন্য কোনো কিছু না। থার্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটি আমি আসলে অলওয়েজই করি সেটি হচ্ছে যে কিছু রিলায়েবল সোর্সের উপরে রিলাই করা বা রিলায়েবল কিছু সাইটের উপরে রিলাই করা। আসলে এটি করার পেছনে রিজন হচ্ছে যে এত ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং এক একটি প্রোডাক্ট এত ভ্যারাইটিস অফ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে আসলে জানাও সম্ভব না। আর যেহেতু আমরা ডার্মাটোলজিস্ট না, সো আমাদের পক্ষে সব ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে যে একটি প্রপার আইডিয়া থাকবে সেটিও সম্ভব না। কিছু কিছু সাইট রয়েছে যেখানে আপনি ইজিলি আপনার প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট দিলে তারা অ্যানালাইজ করে বলে দিবে যে এখানে আসলে কোন ইনগ্রিডিয়েন্টের কাজটি কীরকম। এরকম একটি সাইট হচ্ছে পলাস চয়েস ইনগ্রিডিয়েন্ট ডিকশনারি। পলাস চয়েস ইনগ্রিডিয়েন্ট ডিকশনারি আসলে অনেক বেশি সমৃদ্ধ, কারণ এখানে মোটামুটি সব ধরনের ইনগ্রিডিয়েন্টেরই বর্ণনা আপনি পাবেন এবং সব ধরনের ইনগ্রিডিয়েন্টই এখানে লিস্ট করা হয়েছে। এবং এই সাইটটি আসলে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ফেমাস যত ধরনের বিউটি ব্লগার আছে সবাই ইউজ করে থাকেন। এই সোর্সটি এতটাই রিলায়েবল। सो अपनी चाहले आपनर प्रोडक्टर कोनो एक इनग्रेडिएंट निये खटका लागले अथवा कोनो एक इनग्रेडिएंट ব্যাপারে जानते চাইলে আপনি সেখান থেকে যে কনফার্ম হতে পারেন। এই ক্ষেত্রে Paula's Choice ইনগ্রেডিয়েন্ট ডিকশনারিটি আসলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো, অর্থাৎ আপনি অ্যালফাবেটিক্যালি সবগুলো ইনগ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। আপনার একটু খুঁজতে হবে যে আপনার জন্য স্পেসিফিক কোন ইনগ্রেডিয়েন্টটি জানা জরুরি, সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আপনি আপনার ইনগ্রেডিয়েন্টটি খুঁজলেই পেয়ে যাবেন। এছাড়াও INCIDecoder রয়েছে, CosDNA রয়েছে। INCIDecoder এ যে আপনি যদি আপনার ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্টটি কপি পেস্ট করে দেন, তারা বলে দিবে যে প্রত্যেকটি স্পেসিফিক ইনগ্রেডিয়েন্টের কাজ কি। আমার মতে INCIDecoder অনেক বেশি গোছানো, কারণ এক্ষেত্রে আপনার ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে ক্যাটাগরি ওয়াইজও তারা ভাগ করে দেয়, অর্থাৎ কোন ইনগ্রেডিয়েন্টটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, কোন ইনগ্রেডিয়েন্টটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, এই সবগুলো ভাগ করা থাকে। এছাড়াও এই সাইটটির মধ্যে ইরিটেশন রেট, কমোডোজেনিক রেট, এই সবগুলোই উল্লেখ করা থাকে। সো সেই ক্ষেত্রে কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে যে আপনার প্রোডাক্টটি কমোডোজেনিক হবে নাকি, আপনি কমোডোজেনিক রেট থেকে সেটি বের করতে পারবেন। CosDNA ও INCIDecoder এর মতোই, এবং আমি বলবো যখন আপনি এই সাইটগুলো থেকে আপনার ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে জানবেন তখন চেষ্টা করবেন মোটামুটি সবগুলো সাইট থেকে ধারণা নেওয়ার, কারণ একটি সাইটের উপরে ভরসা করে আসলে অনেক সময় হয় না। সাইটগুলো যে অ্যালগরিদমে তৈরি, সেই অ্যালগরিদমে কোনো একটি প্রোডাক্টকে হয়তো বা তারা হার্মফুল বলতে পারে অথবা আপনার জন্য কমোডোজেনিক বলতে পারে, কিন্তু অন্যান্য সাইটগুলো আপডেটেড হওয়ার কারণে আসলে তাদের মতামতে তারতম্য হতে পারে। এবং আমি বিশ্বাস করি যখন আমি কোনো কিছুর ব্যাপারে জানবো, ভ্যারাইটিস অফ অপিনিয়ন থাকলে আমার জন্য আসলে বোঝাটাও সুবিধা হবে এবং ভাস্ট একটা আইসাইট থাকবে আমার কাছে। সো আমি আপনাদের রেকমেন্ড করবো মোটামুটি সবগুলো সাইটের হেল্প নিয়ে আপনারা আপনাদের ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে জানুন। আমি সবগুলো সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন সবগুলো সাইটের লিঙ্ক। এবং প্রোডাক্ট বাছাই করার সময় সেখানে হাইড্রেটিং, নন কমোডোজেনিক, নন ইরিটেন্ট টাইপ, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত প্রোডাক্ট বাছাই করার চেষ্টা করুন। এখন আমি এক্সাম্পল হিসেবে একটি প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট অ্যানালাইসিস করে দেখাবো, কিন্তু তার আগে একটি ছোট্ট নোট বা কিছু ছোট্ট কথা, সেটা হচ্ছে যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট যতটুকু ইম্পর্টেন্ট প্রোডাক্টের ফর্মুলেশন, কনসেন্ট্রেশন কিন্তু ঠিক ততটুকুই ইম্পর্টেন্ট, যেটা আমরা জানি না। এখন যেসব প্রোডাক্টের গায়ে আসলে পার্সেন্টেজ উল্লেখ করা থাকে, সেসব প্রোডাক্টের পার্সেন্টেজ দেখে আমরা একটা ধারণা করতে পারি যে হয়তো বা এখানে এই ইনগ্রিডিয়েন্টটি এতটুকু পার্সেন্টেজে রয়েছে, কিন্তু আমরা কিন্তু আসলেই জানি না যে অ্যাকচুয়ালি সেটা সেই পার্সেন্টেজেই রয়েছে কিনা। এখন এর ফলে আসলে দুটি জিনিস হতে পারে। ফর এক্সাম্পল অ্যালকোহল আমাদের স্কিনের জন্য ড্রাইং, আমাদের স্কিনের জন্য মোটেও সুইটেবল না। অ্যালকোহল আমাদের স্কিনকে ড্রাই করে ফেলে, অ্যালকোহল আমাদের স্কিনে আরও বেশি অনেক ইস্যুজের সৃষ্টি করে। এখন কোনো একটি প্রোডাক্টের গায়ে অ্যালকোহল লেখা থাকা মানেই যে সেই প্রোডাক্টটি আমাদের জন্য খারাপ হবে অথবা সেই প্রোডাক্টটি যে আমাদের জন্য স্কিন ইস্যুস ক্রিয়েট করবে এমনটা কিন্তু না। অ্যালকোহল আমাদের ত্বকের জন্য খারাপ, কিন্তু একটি পার্সেন্টেজ অনুযায়ী খারাপ। সো সেই প্রোডাক্টের ফর্মুলেশনে অথবা সেই প্রোডাক্টটি যখন ক্রিয়েট করা হয়েছিল তখন হতে পারে সেই প্রোডাক্টে অ্যালকোহলের পরিমাণটি ততটুকু দেওয়া হয়নি যতটুকু আমাদের ত্বকের জন্য খারাপ। যেহেতু অ্যাজ আ কনজিউমার আমরা ফর্মুলেশনটি জানি না যে প্রোডাক্টটি কীভাবে তৈরি করা হয়েছিল, তাই একটি প্রোডাক্টের মধ্যে কোনো একটি ইনগ্রিডিয়েন্ট খারাপ আমরা জানি, সেই ইনগ্রিডিয়েন্ট থাকা মানে যে সে পুরো প্রোডাক্টটিকে আমরা বাতিল করে দেবো অথবা সেই পুরো প্রোডাক্টটি যে আমাদের জন্য খারাপ হবে এরকমটা কিন্তু না। আবার এটা ঠিক ভাইস ভার্সাও হতে পারে। আর আমি শুরুর দিকে যেটি বলেছি যে একটি প্রোডাক্টে যে শুধুমাত্র অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকা মানে হচ্ছে সেখানে শুধু সেই ইনগ্রিডিয়েন্টগুলো থাকবে এমনটাও না। আমাদের প্রোডাক্টের টেক্সচারের জন্য, আমাদের প্রোডাক্টের পিএইচ ব্যালেন্সের জন্য, প্রোডাক্টটি যাতে অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় সেটির জন্য প্রোডাক্টে অনেক ধরনের অনেক কিছু ইউজ করা হয়ে থাকে, কিন্তু পুরোপুরিভাবে আসলে ইনগ্রিডিয়েন্ট লিস্টের উপরে রিলাই আমরা সেভাবে করতেও পারি না। কিন্তু নিজেদের জন্য অথবা নিজেদের জানার জন্য যে আসলে আমি কি কিনতে যাচ্ছি বা আমি যেটি কিনছি সেটা আমার জন্য সুইটেবল আদৌ হবে নাকি, সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্ট লিস্ট অনেক বড় একটি রোল প্লে করে। সো আমরা এরপর এক্সাম্পলে চলে যাই। আমরা এক্সাম্পল হিসেবে দি অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1% প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্টটি অ্যানালাইসিস করে দেখব। এই প্রোডাক্টটি অনেক বেশি পপুলার ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, সব জায়গাতেই। সো আজকে আমরা এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্টটি অ্যানালাইসিস করে দেখব এই পপুলার ব্র্যান্ডটি যেটা ক্লেম করে যে তাদের এই প্রোডাক্টে নায়াসিনামাইড এবং জিঙ্ক উভয়ই রয়েছে, তাদের ইনগ্রিডিয়েন্ট লিস্টে সেটি আসলেই দেখা যায়। আপনারা দি অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1% যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট সেটির যে প্যাকেজিংয়ের পেছনেই পেয়ে যাবেন, অথবা আপনি দি অর্ডিনারির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এর যে ইনগ্রেডিয়েন্ট লিস্টে সেটা পেতে পারেন। সো দি অর্ডিনারির ওয়েবসাইটে তারা ক্লেম করে যে প্রোডাক্টটি অ্যালকোহল ফ্রি, অয়েল ফ্রি, সিলিকন ফ্রি এবং এটি একটি ওয়াটার বেস সিরাপ এবং এটি ভেগান, নাট ফ্রি। সো লেটস সি তাদের ক্লেমটি কতটুকু সত্য। এই প্রোডাক্টের ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হিসেবে রয়েছে অ্যাকোয়া, which is obvious because এটা একটু ওয়াটার বেস সিরাম এবং ওয়াটার বেস সিরাম হলে এখানে অবশ্যই পানির পরিমাণটি বেশি থাকবে। এরপর এতে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হিসেবে রয়েছে নায়াসিনামাইড, যাতে করে বেশ ভালোভাবে বোঝা যায় যে নায়াসিনামাইডের যে পার্সেন্টেজ সেটি এখানে অনেক বেশি পরিমাণে রয়েছে। এরপরে থার্ড ইনগ্রিডিয়েন্ট হিসেবে রয়েছে এখানে পেন্টিলিন গ্লাইকল। পেন্টিলিন গ্লাইকলের অ্যাকচুয়ালি অনেক কাজই রয়েছে, এটি ইমালশন, স্টেবিলাইজার, সলভেন্ট প্লাস এটি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং এটি অ্যাজ আ ময়শ্চারাইজারও কাজ করে থাকে। এরপরে এখানে রয়েছে জিঙ্ক PCA, যেটি জিঙ্কের একটি ডিরাইভেটিভ ফর্ম এবং এটি সেবাম প্রোডাকশন নর্মালাইজ করতে হেল্প করে, অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে ফাইট করে থাকে। এরপরে রয়েছে এখানে ডাইমিথাইল আইসোরবাইড, যা একটি সলভেন্ট, প্রোডাক্টের থিকনেসে হেল্প করে থাকে। এটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যাতে ডিপলি আমাদের স্কিনে পেনিট্রেট হতে পারে সেটিতে হেল্প করে থাকে। এরপর এতে আসলে কিছু টেক্সচার ইনহ্যান্সার, ইমালসিফাই ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং হাইলাইটেবল পয়েন্ট হিসেবে আমি আসলে দেখাতে চাই জ্যান্থানন গাম এবং ফেনেক্সিইথানলকে। এই দুটি ইনগ্রিডিয়েন্ট যেখানে ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি সেখানেই 1% লাইনকে রিচ করে, অর্থাৎ এরপরের ইনগ্রিডিয়েন্টগুলোর পার্সেন্টেজ আমরা অ্যাজিউম করতে পারি যেটা হচ্ছে 1%-এর কম। এবং আমরা দি অর্ডিনারি নায়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%-এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট অ্যানালাইসিস করে দেখলাম যে এটিতে আসলে নায়াসিনামাইডের পরিমাণটি অনেক বেশি পরিমাণেই রয়েছে এবং জিঙ্কের পরিমাণটিও খুব ভালো পরিমাণে রয়েছে, হুইচ ইজ এর প্রোডাক্ট যেটি ক্লেম করে সেটি ট্রু। আশা করছি এখন আপনারা আপনাদের নিজেদের প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট নিজেরাই খুব ভালো মতো বুঝতে পারবেন এবং কোনো প্রোডাক্ট কিনতে যাওয়ার আগে অবশ্যই আমি সবসময় বলবো যে সেটির ইনগ্রিডিয়েন্ট লিস্ট নিজে আগে যাচাই করে দেখুন যে সেই প্রোডাক্টটিতে আসলে কী কী ইউজ করা হয়েছে এবং আপনার ত্বকের জন্য সেই প্রোডাক্টটির আসলে দরকার আছে কি না। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আজকের ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীতে আপনি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে পান। অ্যান্ড টিল নাও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।